नमस्कार बंधुरा वेलकम टू सम्पास रान्ना बान्ना सम्पास रान्ना बान्नाते अपना सबाई के स्वागत जानाई रोजे नित्य नतून रेसिपिर आपडेट पावार जन्नो सम्पास रान्ना बान्ना चैनल के अपना सबसक्राइब करुन आर पासे थाका नोटिफिकेशन बेलटी क्लिक करते जेनो भूलबेन ना। बंधुरा आज आमी आपनादेर साथे शेयर करब करलार एकटी नतूनत्व रेसिपि एग करला फ्राई। साधारणत सकले आमरा करला खेते अपछंद करी किन्तु आजके आमार एई रेसिपिटी आपनारा एकबार ट्राई करे देखुन अवश्यई आपनादेर खूब भालो लागबे। ताहले आर देरी ना करे चलुन एग करलार फ्राई किभाबे बानानो जाय देखे नेवा जाक। प्रथमे एखाने आमी एकटा फ्राइन पैन बसिए दू चामच रिफाइन तेल आमी गरम करते दिलाम आर किछुटा कालो जिरे फोड़न दिए दिलाम। एबार तेलटा गरम हो गेछिलो एबार आमी किछुटा पियाज कुचि भेजे नेब आर अर्धेकटा टमेटो कुचि दिए दिलाम भेजे नेब एटाओ आर किछुटा काँचा लंका कुचिओ दिए दिलाम। एबार भालो करे पुरोटा आमी नेড়েচেড়ে ভেজে নেব আর এদিকে আমি করলা সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই করলাটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর করলা একসাথে ভালো করে ভেজে নেব। এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু জল পড়বে না, শুকনো শুকনো হবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু শুকনো শুকনোই হবে, জল দেওয়া একেবারেই যাবে না। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার 10 মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, করলাটা নরম হয়ে গেছে। এবার আমি অল্প নাড়াচাড়া করে নিলাম, নিয়ে করলাগুলো একটু সাইড করে দেব আর মধ্যখানটা আমি একটু খালি করে নিলাম। এবার এদিকে দুটো ডিম আমি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এই ডিমটা আমি ভর্জি করে নেব, পেঁয়াজ দেইনি, শুধু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এবার এটা ভালো করে আমি নাড়াচাড়া করে ডিমের ভর্জি বানিয়ে নেব। থামলে কিন্তু হবে না, তাহলে ওটা আমলেট বেনে যাবে। এটা ছোট ছোট করে টুকরো টুকরো হবে ডিমের ভর্জির মতো, সেভাবে বানিয়ে নিতে হবে। ডিম রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন আর অবশ্যই লাইক করবেন। এবার আমি ভালো করে ডিম আর করলা একসাথে ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা প্রায় আমার রেডি, এবার আমি এটা নামিয়ে সার্ভ করব। আজ আমাদের এক করলা ফ্রাই রেডি। এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খান আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্রিয়জন বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আজই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করবেন যাতে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।